এ মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে আলোচিত বিয়ে হলো অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। জুলাই মাসে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে। অনন্ত রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব এবার দেশে নয়, হবে বিদেশের মাটিতে। ভেনু হিসেবে বেছে নিয়েছেন ইতালি। শোনা যাচ্ছে এবার নাকি অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের পার্টিতে মঞ্চ কাঁপাতে পারেন কলম্বিয়ার গায়িকা শাকিরা। খবর পাওয়া যাচ্ছে 29 মে থেকে 1 জুন পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রয়েছে আরও চমক। তবে শুধু শাকিরাই নন, মঞ্চ মাতাতে পারেন ডুয়ালিপা ও এআর রহমান। এখন প্রশ্ন হল, কয়েক ঘন্টার জন্য গাইতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা? বিভিন্ন খবরে শোনা যাচ্ছে ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাওয়ার জন্য শাকিরা সাধারণত 10 থেকে 15 কোটি রুপি নিয়ে থাকেন বলে জানিয়েছে ভারতের আরেকটি সংবাদ মাধ্যম। তবে আম্বানিদের বিয়ে বলে কি পারিশ্রমিক খানিকটা বাড়াবেন, সেই নিয়ে চলছে এখন নানা জল্পনা। শাকিরার গানের চমকের পাশাপাশি ফ্রান্সের সেরা কিছু সঙ্গীত ও নৃত্যের সংযোজনে ক্রুজ পার্টি আরও জমকালো হবে বলে আশা করা হচ্ছে। অতিথিদের জন্য একটি অপেরা পারফরমেন্সের পরিকল্পনাও করা হতে পারে বলে জানানো হয়েছে। গত জানুয়ারিতে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বাগদান হয়। এরপর মার্চে ছিল প্রথম প্রি ওয়েডিং পার্টির আয়োজন। গুজরাটের জামনগরে দুজনের প্রথম প্রাক বিবাহ অনুষ্ঠানে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল গোটা বিশ্বেই। তবে এবার আরও জমজমাট হতে চলেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান। এবার স্থলভাগে নয়, প্রমোদ তৈরিতে হচ্ছে এই প্রাক বিবাহ অনুষ্ঠান। এ লক্ষ্যে ভাড়া করা হয়েছে ইতালির একটি বিলাসবহুল ক্রুজ। প্রায় 600 জন অতিথিকে নিয়ে দক্ষিণ ফ্রান্স থেকে পাড়ি দেবে বিলাসবহুল জাহাজটি। দীর্ঘ পথ অতিক্রম করে ইতালিতে ফিরবে এটি। দক্ষিণ ফ্রান্সের যে ক্রুজে অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে, তাকে একটি ভাসমান প্রাসাদ বলাই ভালো।